গত 10 দিন ধরে নতুন কোনো করোনা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত না হওয়াতে অনেকটা স্বস্তিতে ছিলেন বিয়ানীবাজারবাসী। কিন্তু সোমবার রাত 11টার দিকে প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় দুজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হওয়ার খবরে সেই স্বস্তির জায়গায় নেমে এসেছে উদ্বেগ আশঙ্কা। এর আগে বিয়ানীবাজারে 5 জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছিলেন, তারা সকলেই চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার নতুন করে আক্রান্ত দুজনের মধ্যে একজন হচ্ছেন উপজেলার মাতিউরা ইউনিয়নের নালভোর গ্রামের 9 বছর বয়সী এক ছেলে শিশু। ওই শিশু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া পল্লী চিকিৎসক আবুল কাশেমের পরোক্ষ সংস্পর্শে ছিলেন। গত 23 মে আক্রান্ত শিশুসহ তার পরিবারের 9 সদস্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে এখন পর্যন্ত ওই শিশুর রিপোর্ট পজিটিভ এসেছে, তবে অন্যদের রিপোর্ট এখনও অপেক্ষমান রয়েছে। আপনারা সকলেই জানেন এই যে এই বাড়ির একটা আমরা বাতুজা একটা পজিটিভ হিসাবে শনাক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তার এই বেমারও কোনো লক্ষণ দেখা গেছে না, এখনও কোনো লক্ষণ নাই। ডাক্তার আজকে আইসে তারা সকালে 11টার দিকে আসিয়া এটারে তারা নিয়ন্ত্রণে তৈয়া গেছে। তো তারা তো আপনারা জানেন এই যে বাতুজার এই বেমারটার দ্বারা কারণ হইলো যে তাইন বা যে কাশিমউদ্দিন সাবেক মেম্বার ছিল তাইন যে করোনায় আক্রান্ত হইয়া মারা গেছেন। আল্লাহ তান্ডে দাদাক দান করক। আর ও তানার আব্বা গিয়েছিল ও কাশিমিয়ার ডক্টর নিয়ে যাওয়ার জন্য, যাওয়ার পরে উনি একবার এসে আবার চলে গিয়েছিলেন, ওই কারণেই তানার এই বেমারটা ধরে পড়ছে। বয়ের কোনো কিছু নাই, সচেতনতা দরকার, সচেতনতা হইলে এই ধরনের রোগ আসবে না। আক্রান্ত অন্যজন হচ্ছেন উপজেলার মোল্লাপুর গ্রামের ব্রাহ্মণবাড়িয়া ফেরত একজন 40 ঊর্ধ্ব নারী। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় 100 জনের দাফন কার্য সম্পাদন করে বিয়ানীবাজারে ফেরত আসলে তার নমুনা ল্যাবে প্রেরণ করা হয়। পরে সোমবার রাতে তার রিপোর্টও পজিটিভ আসে। আমরা আজকে এই বাড়ির লকডাউন করা হয়েছে। আসলে এই 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 পরিবারে 60 জন লোক এই মুহূর্তে, কিন্তু একজন ভদ্র মহিলার এটারে পজিটিভ পাওয়া গেছে। আমি বই আরো কথা, 60 জনের মাঝে 1 জন রয়েছে, বাকি 60 জন রয় নাই। তার মানি হইল এটাই যে 1 জন দিছে আর বাকি সবরে পরীক্ষা চালাইছে। নাহলে আমরা কি করণীয় এখন এই মুহূর্তে? আমরা তাদেরকে অবহেলা অনীহা না করিয়া তারা সেবা শুশ্রূষা করতাম, ইনশাল্লাহ আল্লাহর হুকুমে এই চিকিৎসা চলে উনি সুস্থ হয়ে যাবেন। প্রথমের কেয়ারটেকার রহিমা বেগম, তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, তার বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে। আপনারা কেউ উক্ত বাড়ির সংস্পর্শে যাবেন না, তাই এই রোগীর সংস্পর্শে কেউ যাবেন না, বা ওই এই রোগীও অন্য কারো সংস্পর্শে যাবে না। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু ইশাক আজাদ বলেন, বুধবার আবারও ওই শিশুসহ তার পরিবারের সকল সদস্যদের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হবে। আক্রান্ত নারী ও শিশু এখন পর্যন্ত সুস্থ থাকায় হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হবে। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হবে। এদিকে আক্রান্ত শিশু ও নারীর বসত বাড়িটি মঙ্গলবার সকালে লকডাউন ঘোষণা করেছেন পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা। পাশাপাশি বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শহীদুল ইসলাম সাজু, এবিটিভি, বিয়ানীবাজার।